গেটটা কিন্তু এক কথা সম্পূর্ণ এসএস দিয়ে করা, শুধু মাঝখানে যে প্লেটটা আছে এটা হচ্ছে জাহাজের প্লেট লেজার কাট। হ্যাঁ আলহামদুলিল্লাহ যেরকম চাইছি ওর থেকে আলহামদুলিল্লাহ ভালোই পাইছি। বিক্রমপুরে দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আপনাদের জন্য দারুণ একটা আনকমন গেট দেখাবো। আমরা কিন্তু এই মুহূর্তে আছি শকের প্রাইজে, আর আমাদের সাথে কিন্তু আছে জুমন ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই, এই দারুণ গেটের ডিজাইনটা কে দিল আপনাদেরকে? ভাই এই গেটের ডিজাইনটা কিন্তু আমাদের যে কাস্টমার ভাই আছে উনি নিজে পছন্দ করে তারপরে এই ডিজাইনটা কিন্তু আমাদেরকে দিছে। তবে একটা কথা বলতে হবে, যে ভাই গেটটা নিতেছে তার কিন্তু পছন্দ আছে ভাই। আচ্ছা আচ্ছা, আর গেটটা কিন্তু সম্পূর্ণ আনকমন একটা গেট। তো এইটা গেটটা কি দিয়ে তৈরি হয়েছে ডিটেইলস কিন্তু আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদের কারখানার অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদেরকে। আমাদের কারখানা হচ্ছিল ঢাকার কামরাঙ্গীরচর নয়াগাঁও অবস্থিত। ওকে, আপনারা তো মূলত সারা বাংলাদেশে এই গেটগুলো পৌঁছে দেন, তাই তো? জি ভাই, সারা বাংলাদেশে। আচ্ছা, এবার যদি আমরা গেটের আলোচনা নিয়ে আসি, দেখতে পাচ্ছেন গেটটা আসলে কি দিয়ে তৈরি, মেন স্ট্রাকচার কি দিয়ে তৈরি? আচ্ছা, এই গেট কিন্তু প্রথমে বলি, আমরা কিন্তু এতদিন যত গেট দেখাইছি প্রত্যেকটা গেট কিন্তু আমরা গ্যালভানিশ বক্সের উপরে, মানে এমএস গেট যেটা আর কি, গ্যালভানিশ বক্সের উপরে লেজার কাটিং করা ডিজাইন করা সেই গেটগুলি কিন্তু দেখাইছি। তবে আজকের গেটটা একটু পুরোই আনকমন, এটা হচ্ছিল এসএস বডি দিয়ে তৈরি করা ভাই। আর প্রত্যেকটা বক্সে কিন্তু 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি এসএস বক্সগুলো, এবং টিকনেস আছে কিন্তু 1.5 mm মোটা। ওকে, আর এই যে প্লেটটা, এই প্লেট কিন্তু 5 mm মোটা আছে। হ্যাঁ, এটা 5 mm মোটা আছে। কোনো কাস্টমার ভাই যদি চাইলে 6 mm নেবে সেই ক্ষেত্রে দাম বাড়বে, কিন্তু 6 mm নিতে পারবে। আবার বাজেট কম হলে দেখা গেছে যে 4 mm দিয়ে নিতে পারবে। ওকে, এই গেটের ডিজাইনটাকে কাস্টমার ভাই দিছে আর কি? হ্যাঁ, এই গেটের পুরো ডিজাইনটা কিন্তু কাস্টমার ভাই দিছে। আচ্ছা, কাস্টমার ভাই দিল, তারপর আপনারা এই জিনিসটা কিভাবে করেন কম্পিউটারে? আচ্ছা, কাস্টমার ভাই এই ডিজাইনটা আমাদেরকে প্রথমে পাঠায়, তাই না? প্রথমে পাঠাইছে আমাদেরকে ডিজাইনটা পাঠায়, উনি বলছে, বিশেষ করে উনি হচ্ছিল সৌদি প্রবাসী, তার নাম হচ্ছিল মোহাম্মদ পিন্টু ভাই, তার বাড়ি হচ্ছিল বিক্রমপুরে। আর ভাই আমাদেরকে প্রথমে এই ডিজাইনটা দেওয়ার পরে আমরা বলছি যে হ্যাঁ হবে, তখন আমরা এই ডিজাইনটাকে আগে কম্পিউটারে প্রিন্ট করি। আচ্ছা আচ্ছা, সেম প্রিন্ট করে তারপরে কিন্তু আমরা বাইকে আবার পাঠাই সৌদি আরবে, যে ভাই দেখেন আপনি ডিজাইনটা ঠিক আছে কি না। তখন ভাই কিন্তু বলছে যে হ্যাঁ ঠিক আছে ভাই, আপনারা প্লেট কাটিং করেন, ডিজাইন করেন। আচ্ছা আচ্ছা, তখন কিন্তু আমরা বাইরে থেকে অনুমতি নিয়ে তারপরে এই পুরো প্লেটটা কাটিং করি, ডিজাইন করি। গেটের সাইজটা আছে কত ভাই? গেটের সাইজ আছে কিন্তু ভাই, হাইট আছে 8 ফিট, পাশে কিন্তু আছে প্রায় 9.5 ফিটের মতো। 9.5 ফিট বাই 8 ফিট। আচ্ছা, এবার জানি গেটের পকেট পাল্লা আছে নাকি কোনো? এখানে হ্যাঁ, এখানেও কিন্তু একটা পকেট পাল্লা আছে। আমরা বরাবর প্রত্যেকটা গেট পকেট পাল্লা দিই সাইডে, হয়তো ডান সাইডে নয়তো বাম সাইডে। আর এই গেটের ডিজাইনটা মিল রেখে কিন্তু আমরা পকেট পাল্লা দিছিলাম মাঝখানে, একদম মাঝখানে পকেট পাল্লা। হ্যাঁ, এটা মাঝখানে পকেট পাল্লা দিছি, একেবারে ডিজাইনের সাথে মিল রেখে। এটা দূর দেখে, দূর থেকে দেখলে কিন্তু কোনো বোঝার উপায় নেই আসলে কোনটা পকেট পাল্লা। বাট এই টোটাল স্ট্রাকচার তো দেখতেছি আটকানো, তাহলে খুলবে কেমনে? এটা হচ্ছিল স্লাইডিং গেট। আচ্ছা, এটা স্লাইডিং গেট। হ্যাঁ, এটা হচ্ছিল স্লাইডিং গেট, মাঝখানে পাল্লা দেওয়া আছে, ভিতরে কবজা আছে, হ্যাজবল আছে, সব কিছু আছে। নিচে চাকা থাকবে, নিচে লাইন থাকবে, উপরে চ্যানেল থাকবে। ওকে, তার মানে এটা স্লাইড খুলবে আর কি পুরোটা? হ্যাঁ, পুরো গেটটাই স্লাইডিং হবে। আচ্ছা, তো এই গেটে হচ্ছে আপনার যে এসএস এর স্ট্রাকচার দিয়ে করলেন, সেক্ষেত্রে কি প্রাইসটা ইসেছে আগে যে আমরা গেটগুলো দেখাইছি ওগুলো আছে বাড়বে কমবে এরকম কোনো বিষয় আছে? না, আগে যে এমএস এর যেগুলো দেখাইছি গ্যালভানিশ বক্স দিয়ে, তার থেকে কিন্তু এটা দামটা একটু বেশি। আচ্ছা আচ্ছা, একটু বেশি না, মোটামুটি বেশি, কারণ এসএস এর খরচ বেশি, বেশি সময় লাগে বেশি, যার কারণে দামটা একটু বেশিই পড়ে। আচ্ছা, গেটটা যাবে হচ্ছে কোথায়? আজকেই তো ডেলিভারি হয়ে যাবে। হ্যাঁ, আজকেই চলে যাবে, অলরেডি আমাদের গাড়ি চলে আসছে। আর এটা যাবে কিন্তু বিক্রমপুরে, বিক্রমপুরে চলে যাবে। আচ্ছা, আমরা তার আবারও কাছ থেকে স্ট্রাকচারে কি কি ব্যবহার করা হয়েছে একটু দেখাচ্ছি আপনাদের। এখানে হচ্ছে হলো 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স, এভাবেও 2 ইঞ্চি আছে, এভাবেও 2 ইঞ্চি আছে। 1.5 mm মোটা, যেটা সর্বোচ্চ মোটা, এসকেপি কোম্পানির মাল আছে এখানে। কত এমএম এটা? এটা ছিল 1.5 mm। 1.5 mm প্লেটটা আটকানোর জন্য কিন্তু এখানে 1.5 mm হ্যাঁ স্কোয়ার বার ব্যবহার করা হয়েছে, যেটা এসএস এর এসকেবি কোম্পানির 1.5 mm মোটা, যেটাকে আমরা 12 mm বলি আর কি। হ্যাঁ, স্কোয়ার বার ইউজ করা হয়, এখন কিন্তু এসএস এর যে এসএস এর বক্স ব্যবহার করা হয়েছে, বক্স ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এখানেও তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা,
পুরো গেটটাই কিন্তু সেম স্ট্রাকচার দিয়ে তৈরি করা হয়েছে সেম পিছনে যে শীটটা ইউজ করেছে এটা কত এমএম এটা হচ্ছে 1 mm আমরা প্রত্যেকটা গেটেই কিন্তু 1 mm শীট ব্যবহার করি এই গেটটাই যদি কেউ চায় শীট ছাড়া পিছনে করা যাবে না জি করা যাবে শীট ছাড়াও যদি কেউ কোনো বাইন নিতে চায় সেই ক্ষেত্রে শীট ছাড়াও নিতে পারবে আচ্ছা তাহলে চিন্তা করেন আপনি এই সেম ভাবেই থাকবে বাট পিছনে শীট ছাড়া যে ভিতরে দেখা যাবে শীট থাকবে না জি আচ্ছা ভিতরে দেখা যাবে এই স্টাইলও কিন্তু আপনারা করে নিতে পারেন এই গেট তো চাইলে কেউ দুই পাল্লা করতে পারবে হ্যাঁ দুই পাল্লাও করতে পারবে চাইলে দুই পাল্লাও করতে পারবে তবে দুই পাল্লা করলে দুইটা ডিজাইন আসবে দুইটা আর যদি বড় গেট হয় সেই ক্ষেত্রে চারটা ডিজাইন করে দেওয়া যাবে দুই পাল্লার ভিতরে ওকে আর কেউ যদি চান যে আপনারা এই একটা পাল্লাই করবেন আপনার বাড়িতে হ্যাঁ সেটাও করে দেওয়া যাবে ওকে মানে সব সুযোগই আছে কিন্তু আর হচ্ছে বড় গেটও যদি চান এরকম ডিজাইন দিয়ে সেরকমও কিন্তু এরকম স্লাইড করতে পারবে দুই পাল্লাও করতে পারবে আবার মুভিং স্লাইডিং ও করতে পারবে ভাই আচ্ছা এবার আমরা প্রাইজে আসি কেমন প্রাইস মানে কেমন খরচ পড়বে গেটটা আচ্ছা এটা কিন্তু 1.5 mm 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স দিয়ে আর সম্পূর্ণ মানে এসএস বডি দিয়ে আর এখানে 5 মিলি প্লেট দিয়ে এটা কিন্তু প্রতি স্কয়ার ফিট খরচ পড়ছে মাত্র 1900 টাকা করে 1900 টাকা পুরো কমপ্লিট যা যা আছে 1900 একেবারে ফুল কমপ্লিট 1900 টাকা করে যদি 6 মিলি প্লেট নিতে চায় সেই ক্ষেত্রে কিন্তু 2100 টাকা পার স্কয়ার ফিট পড়বে আচ্ছা আর কেউ যদি একদম শীট ছাড়াই করতে চায় তাহলে কত আসবে সেই ক্ষেত্রে পড়বে এরকম 5 মিলি প্লেট দিয়ে পিছনে শীট ছাড়া তাহলে পড়বে 1800 টাকা পার স্কয়ার ফিট 1800 টাকা স্কয়ার ফিট আর আপনারা যদি ডাইরেক্ট স্ট্রাকচারটা গ্যালভানাইজ বক্সে নেন তাহলে প্রাইস কত আসতেছে আর যদি পুরো বডিটা যেরকম আমরা সচরাচর এর আগে দেখাইছি গ্যালভানিশ বক্স পিছনে এসএসএ শীট 5 মিলি প্লেট তাহলে কিন্তু প্রতি স্কয়ার ফিট খরচ পড়বে মাত্র 1500 টাকা করে 1500 টাকা মানে চিন্তা করেন অনেক টাকা কমে যাচ্ছে কিন্তু হ্যাঁ এখানে কিন্তু ভাইরা দেখেন আরো বিশাল বিশাল গেটের যে স্ট্রাকচার হ্যাঁ আমাদের এখানে অলরেডি বিশাল একটা প্রায় 18 ফুটের মতো একটা লম্বা পাশে 18 ফুটের মতো গেট কিন্তু একটা আমরা অলরেডি কমপ্লিট করতেছি যেটা সম্পূর্ণ ঢালাই দিয়ে করা তারপর এখানে আছে এখানে সব আছে গেটের এগুলো সবই গেট সব গেটের ফ্রেম করা আচ্ছা এই এই যে যে ভাই প্রবাসী তাই না এটা হচ্ছে কোন দেশের প্রবাসী বললেন ভাই উনি হচ্ছে সৌদি প্রবাসী সৌদি প্রবাসী তো আমরা কিন্তু এই ভাইয়ের ভিডিও কল দিবে আমরা আপনাদেরকে কিন্তু দেখাবো যে ভাইয়ের সাথে আমরা কথা বলবো একটু তাদের গেটের বিষয়ে যে সে গেট পেয়ে কতটুকু খুশি কিনা তো এই মুহূর্তে কিন্তু আমরা কথা বলবো এই গেটটা যে অর্ডার করেছিলেন আমাদের পিন্টু ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ওয়া সালাম ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি আমরা তো আপনার গেটটা ভিডিও করতে আসছি ভাই আপনি তো এখনো সরাসরি দেখেন নাই গেট মানে ভিডিও কলের মাধ্যমে হয়তোবা দেখছেন তো আপনি কতটুকু মানে কি মনে হলো আপনার কাছে যে গেটটা দেখে কতটুকু স্যাটিসফাই আসলে আলহামদুলিল্লাহ গেট আমার অনেক পছন্দ হয়েছে বিশেষ করে জুমন ভাই জয়নাল ভাই এদেরকে কাজ দেখে আমি দিছি এদের ওয়ার্কশপে আমি গেছি কাজ আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে আমি আপনি স্যাটিসফাই আপনি যে গেটের ডিজাইনটা পাঠাইছিলেন যেরকম পাঠাইছিলেন সেরকমই পাইছেন তো গেট আপনি যে কাজটা করছেন বা যে প্রাইজে করছেন এই যে সব মালামাল দিয়ে আপনি কি মানে মোটামুটি স্যাটিসফাই কিনা প্রাইজ নিয়ে যে অন্য অন্য জায়গা আছে আমি এই ব্যাপারটা নিয়ে প্রাইজের কথা যদি জিজ্ঞাসা করেন প্রাইজ অবশ্যই আমি কয়েক জায়গায় জিজ্ঞাসা করা হইছে আচ্ছা আচ্ছা আর প্রাইস সবচেয়ে বড় কথা হচ্ছে প্রাইস তো কাজের উপরে ডিপেন্ড করে ঠিক আছে তার কারিগর কেরকম তার কাজের কোয়ালিটি কেমন এক্সপেরিয়েন্স কেরকম অভিজ্ঞতা কেরকম অর্ডার উপর অনেক কিছু ডিপেন্ড করে ঠিক আছে তো 100 টাকা 200 টাকা 100 টাকা 200 টাকা পার স্কয়ার ফুট কম আর বেশি ওটা তো মূল বিষয় না মূল বিষয় হচ্ছে কাজটা কেরকম কইরা কইরা দিব 200 টাকা আমি এখানে কম পাইয়া করাইতে পারবো ওটা কোনো বিষয় না কম কাজ করানো যাবে করবে 100 টাকা কম 50 টাকা কম 200 টাকা কম করানো যাবে করবে মানুষ তো কাজটা এরকম হবে ওইটাও দেখার অনেক বিষয় আছে ঠিক আছে এইটা আসলে আসল বিষয় যে আমি 100 টাকা কমের জন্য কাজটা যদি ভালো না পাই তাহলে তো আমার ভবিষ্যতের জন্য জিনিসটা ভালো হবে না এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওটাই বলতে চাইছিলাম আমি যে কাজটা সবচেয়ে কম হচ্ছে কাজটা অনেক প্রাইসের উপরে কাজটা অনেক ডিপেন্ড কি করে দেন কাজটা কেমন হবে আলহামদুলিল্লাহ তাদের কাজের সম্পর্কে আমি ভালো শুনছি তাদের ওয়ার্কশপে গেছি আশেপাশে লোক বলছে কাজের খুব মান ভালো প্লাস ওনারাও খুব ভালো মানুষ দেন আমি ওই হিসাব করে তাদের সাথে আমার কোনো আগে থেকে কোনো কোনো রিলেটিভ না আগে থেকে কোনো চেনা জানা না আচ্ছা ভিডিও থেকে আর কি চেনা জানা হচ্ছে আমার তাদের ভিডিও আমি ইউটিউবে দেখছি বা ভালো লাগছে বানিয়েছি ফোন দিচ্ছি আমি দেশে গিয়ে ওনাদের ওয়ার্কশপে গেছি আচ্ছা আরেকটা বিষয় কি ভাই আলহামদুলিল্লাহ কাজ আমার অনেক আপনি তো প্রবাসী অনেক প্রবাসীরাই তো ম্যাক্সিমাম প্রবাসীরাই গেটগুলো নেয় তারপর অনেক ব্যবসায়ীরা নেয় বাংলাদেশে যারা থাকে তারা নেয়
তারা যদি কেউ এরকম গেট নেক্সটে করতে চায় তাদের কাছ থেকে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে তাদের তাদের কাজ কেমন? অবশ্যই আমি অবশ্যই এটা আমার প্রবাসী প্রবাসী ভাইদের এটা সাজেস্ট করব যে যদি কারো বাসার জন্য ওয়াল গেট মেইন গেট দরকার হয় অবশ্যই চুম্মান ভাই আছে, জয়নাল ভাই আছে, তাদের সাথে আপনি গেট নিতে পারেন। তাদের কাজ ভালো, সময় মতো ডেলিভারি দেয়, প্লাস কথাবার্তা বিহেভিয়ার খুব সুন্দর, খুব ভালো, আমার ভালো লাগছে, অনেক খুশি। ওকে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।